চ্যানেল, আশা করবো প্রত্যেকে ভালো আছো, আমিও ভালো আছি। এখন হয়তো আমাকে একটু খুশি খুশি লাগছে, কিন্তু আদৌ সেটা নই। আমি চাই তোমাদের সাথে হাসি মুখে ব্লগটা শুরু করতে, হাসি মুখে শেষ করতে। তারপর তো লাইফের আপস অ্যান্ড ডাউন থাকে, বলবো না প্রত্যেক দিন হাসি মুখেই শুরু করতে পারি। কখনো কখনো যেটা ডাউন যায় সেটাও তোমাদের সাথে শেয়ার করি। আর এই দরজাটা এসে যে কী বাড়ি দেয় দেখো অবস্থাটা, মানে কী আর বলবো, সবসময় কি ওই হুকে দেওয়া পসিবল বলো তো? আর হাওয়ার কথা কী আর বলবো, সকালবেলা এসেই আমি ব্যালকানিটা খুলি, আর যখন আমার গাছ আমার কাছে পৌঁছে গেছে তাহলে তো খুলতেই হবে। তো দরজাটা খুলেই আমার মনটা এত খারাপ হয়ে গেল, দেখো গাছগুলোকে আজকে আমি নিচে নামিয়ে দিয়েছি। গোলাপ গাছটা এখানে ঠিক ছিল, এত হাওয়া দিয়েছে, জবা গাছটা আর বেলি ফুলের গাছটা পুরো উল্টে পড়েছিল নিচে, আর জবা ফুলের গাছ থেকে তো পুরো টবের মাটি ফাটি যা তা অবস্থা হয়েছিল। তো সেইটাকেও আমি সব ঠিকঠাক করলাম, নিচে নামিয়ে দিয়েছি আমি। আর তারপর পুরো বারান্দা ধোয়াতে হলো, কারণ লাল লাল মাটি একদমই ঝেড়ে পুছে দেওয়া যায় না। আর আমার যে বক্স টক্সগুলো জমা হয়েছে সেগুলো ওখানে আমি জমিয়েছি, ড্রাই যে কদিন না আসবে সে কদিন এভাবেই থাকবে, কিছু করার নেই। ভাগ্যে সেই ব্যালকানিটা ছিল, নাহলে আমি ওগুলোকে কোথায় রাখতাম বলো? যাই হোক, মানুষের কাছে জায়গা হলেই তখন ছড়িয়ে ছিটিয়ে আগের ফ্ল্যাটেও তো থাকতাম বলো, তখন তো আর সেখানে ব্যালকানি ছিল না। যাই হোক, ঠিক আছে, জায়গা দিলেই জায়গা লাগে। আর এই গাছটাকে যে কি ভালো লাগে দেখতে, আমার তো খুব ভালো লাগছে দেখতে। তো যাই হোক, যাবো এখন চিংড়ি মাছটা আনতে, তো চলো আগে বেরোই। সকালে ব্রেকফাস্ট তো আমাদের হয়ে গেছে, তোমাদেরকে দেখালাম আমি। এবার যাবো নান্দুজে, নান্দুজ থেকে গিয়ে চিংড়ি মাছটা এসছে কিনা দেখি আর নিয়েও আসি। চলো, নেওয়া আমার হয়ে গেছে, তো এই যে পেয়ে গেছি। দেখতেই পেলে আজকে ভ্যারাইটি এসছে, কালকে একদম ছিল না কিচ্ছু। তো কালকে তো সানডে ছিল, জানি না কেন ছিল না। যাই হোক, প্রচণ্ড রোদ উঠেছে জানো তো, রোদের তাপে পুরো ঝাঁজা পোড়া হয়ে যাচ্ছি আমি। চলো যাই, ক্লিন করাইনি মাছ আমি, কাঠো গিয়ে। আসলে মাছের যে মাথাটা থাকে না, ওটাও ও খেতে ভালোবাসে, আমিও খেতে ভালোবাসি, ওগুলোকে ওরা বাদ দিয়ে দেয়। তো ওই জন্য আমি বললাম যে ক্লিন করার কোনো দরকার নেই, দিয়ে দাও, আমি বাড়ি নিয়ে গিয়ে করে নেবো। সেই আর কি, বাড়ি নিয়ে গিয়ে করে নেবো বলিনি, বললাম ক্লিন করার দরকার নেই আর কি। তো চলো, আমাকে রোড ক্রস করতে হবে। মাছগুলো তো আমি ছাড়িয়ে নিয়েছি, কিন্তু এত বড় বড় চিংড়িগুলো না দেবো না, বেশ বড় বড়, এক আঙুলের থেকেও বড় বড় আছে চিংড়িগুলো, বুঝতে হয়তো পারছো না, তাই জন্য এত বড় দেবো না, আমি মাঝখান দিয়ে কেটে কেটে দিয়ে দেবো। তো চলো, আর এতটা চিংড়ি তো লাগবেই না, কিছুটা রেখে দিই, আর যে কটা লাগবে সেটুকু ইউজ করি। সেই কখন থেকে আমি রান্নাঘরে এটা ওটা করেই যাচ্ছি, মোটামুটি ফাইনালি একটু রান্নাঘরটাকে গোছানো গেছে আর কি, তাও পুরো নয়। এই ইঁচড়টাকে এখনো কষাচ্ছি, এই দেখো এই জলটা হচ্ছে কিসে বলতে, এইটুকু রয়ে গেছে, আবার দেব ধুয়ে বাটিটাকে। এটা হচ্ছে চিংড়ি মাছের যে মাথা ওগুলো বেছেছিলাম, ওগুলোকে মিক্সিতে বেটেছি, বেটে ওই জলটাকে ইউজ করেছি। চিংড়ি মাছের গন্ধটা দেখবে মাছে যতটা না আসে, ওই ঝোকার জলটা ইউজ করলে ততটা বেশি আসে, তবে অবশ্যই জলটা দিয়ে নাবিয়ে ফেললে হবে না, ভালো করে কষাতে হবে। আর আমি সেটাই করছি এখন, জলটা দিয়ে নিয়ে ওই জলটাকে নিয়ে কষাচ্ছি, কষিয়ে নিয়ে ফাইনালি জল দিয়ে নামিয়ে দেবো ফুটিয়ে। একটু সামান্য নামানোর আগে গরম মশলা গুঁড়ো দেবো। সকাল থেকে কি কাজ করলাম জানি না, এখন 12:54 বাজে, রান্নাঘর সব কমপ্লিট হয়ে গেছে, বা জাস্ট ঘরটা মুছবো আর স্নানে যাবো। তো চলো তোমাদেরকে রান্না দেখিয়ে দিই। ইঁচড় যেদিন আমি করেছি সেদিন আমি ডুবেছি, মানে প্রচণ্ড টাইম লাগে, এটা আমি খাওয়ার টাইমে ভাজবো তাই জন্য রাখলাম। আর ইঁচড়টার ফাইনাল লুক এইরকম হয়েছে দেখতে, আজকে কিন্তু দেখতে লাল লাল হয়েছে। আগের দিন আমার বড় আমাকে কমপ্লেন করেছে যে একটু ইঁচড় রিচ রিচ, মানে লাল লাল না হলে কি করে হয়। তাও তেলটা আমি বুঝে শুনেই দিয়েছি, ঠিকঠাকই দিয়েছি আশা করি। এই হচ্ছে ইঁচড়টা, দেখতে ভালোই হয়েছে বলো, ঠিক আছে থাক। আর হচ্ছে এখানে ধনে পাতা দিয়ে ডাল বানিয়েছি, মুসুরির ডাল এটা। তো চলো এবার যাবো ঘরটা মুছে স্নানে, আর এই মাছটা খাবার টাইমে ভেজে নিলেই হয়ে যাবে। আর ইঁচড়টাই কিন্তু বারবার দেখাচ্ছি আমি, বেশ ভালো হয়েছে, কিন্তু খেতেও ভালো হয়েছে আজকে দেখতে। আগের দিন এটা খেতে ভালো হয়েছিল, দেখতে হলদে হলদে হয়েছিল, তো আজকে কিন্তু দেখতেও ভালো হয়েছে, কি বলো তোমরা? যাই হোক, স্নান দান পুজো খাওয়া দাওয়া একদম হয়ে গেছে। রোজ এই টাইমে তোমাদের সাথে আর কথা হয় না, ঠিক আছে, রোজ যে একই জিনিস দেখাতে হবে তার তো কোনো মানে নেই। তো এখন বাজে 2:16, আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার বসেছি এই প্লেটটাকে নিয়ে, এটা আমাদের রোজকার প্লেট থাকেই থাকে ওই আর কি, তাই ওকে, ও আঙুরটা ভীষণ ভালো গেছে, সত্যিই তাই ভীষণ মিষ্টি, ভীষণ। তো ওই জন্যে ভাবছি যে আর দুদিন যাবে, তারপরে আবার গিয়ে নিয়ে আসতে হবে, লেবুটা আর যাবে, আর 4 দিন মতো যাবে লেবুটা, কিন্তু আঙুরটা শেষ হয়ে যাবে। আর এই বউটার ঘরটা ছাদে, তো
এই দেখো কিছুক্ষণ বাদ বাদ দেখি কাজ করে কাজ করে, আমি যখন এসে ব্যাগলটা নিতে উঁকি মারি ওকেও দেখি আমি ছাদ থেকে উঁকি মারছে। ভাষা জানলে হয়তো গল্প করতাম, কি করা যাবে জানি না। ও আমার দিকে তাকে হাসে, আমি ওর দিকে তাকে হাসি, এটুকুই হচ্ছে আমাদের কনভারসেশন। কনভারসেশন এর থেকে বেশি আর বাড়ে না, যাই হোক কনভারসেশনে বলা যায় না, শুধু হাসি হয় আমাদের মধ্যে। ঠিক আছে, তো এটা খেয়ে নিয়ে একটু রেস্ট নেবো আর কি, তারপর বিকেলে একটা আমি তো জানতাম না এটা কি। আরে এই যে উনি ওই বিকেল বেলা হাজবেন্ডের সাথে যে ছাদে হাঁটে, এখন বাজে সন্ধে 6:45 আর আমি সন্ধে দিলাম। সন্ধেটা দেখতেই পাচ্ছ একদম ঠিকঠাক, আর উইখানটায় দেখো একটা ভ্যান দেখতে পাচ্ছ কে, আগুনে ভুটটা শেখছে, দেখো কি ভালো লাগছে দেখতে। যদিও আমার আজকে একটু খেতে ইচ্ছে করছে না, আর তাও কেউ এনে দিলে ঠিক আছে, কিন্তু এখন যেহেতু কাজে বসেছে খেতে হলে আমাকেই নিচে যেতে হবে, না খুব একটা ইচ্ছে করছে সেটাও নয়। তো এখন নেব একটু জামাকাপড়গুলো ঘরে, অসুবিধে নেই এখানেই মেলা থাকে যেহেতু, তো সন্ধ্যা হয়ে গেলেও তাই জন্য অসুবিধা নেই, ছাদে তো দেওয়া নেই। তো যাই জামাকাপড়গুলো ঘরে নিই, আর ও খেয়েছে বিকেলবেলা চা আর বাদাম ভাজা, দেখি এখন কি খাবে বা কিছু। আজকে রাতে ডিনারে হবে বেগুন পোড়া আর রুটি, তার জন্য এদিকে দুখানা বেগুন আমি পুড়তে বসিয়ে দিয়েছি, আর ওদিকে আমি পেঁয়াজ ধনে পাতা কাঁচা লঙ্কা লেবু এগুলো কেটে নিচ্ছিলাম। তো যাই হোক, আজ যখন বেগুন পুড়তে এসেছি তখন নিজেরই একটা কথা ভীষণভাবে মনে হচ্ছিল, আমি না বিয়ের আগে ভাত খেতাম শুধু মাছের ঝোল হলে মাছের ঝোল, মাংস হলে মাংস, আর ডিম হলে ডিম দিয়ে। তো ডিমটা আগা করে একটু কম পছন্দ করতাম, যাই হোক এই ছিল আমার খাওয়া। কিন্তু কারোর বাড়িতে গেলে তখন কিছু না করতাম না, কিন্তু বাড়িতে আমি কোনো সবজি খেতে চাইতাম না, যাই হোক কিন্তু খেতাম না বা খেতে পারি না এটা কিন্তু ছিল না, খেতে পারি কিন্তু খেতাম না বাড়িতে। তবে উচ্ছেটা আমি আজও খেতে পারি না, তখন কিন্তু মা বলতো তোকে দেখবি সব খেতে হবে, আর সত্যিই তাই হলো। আমি বেগুন পোড়া একেবারে পছন্দ করি না কিন্তু এখন খেতে হয়। দেখতেই পেলে যে বেগুন পোড়ার জন্য সমস্ত কিছু কেটে ছেটে রাখলাম, এই বেগুন পোড়ার ডান্ডিগুলো এখানে কেন থাকে না আমি জানি না, লাস্টে পুরোটা পুড়িয়ে নিই যখন এই মুখটা পোড়ানোর সময় আসে তখন লাস্টে আমি এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে এটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে করি, কি করবো মানে সারাশি দিয়ে ধরে ধরে কিছু করার থাকে না তখন, কারণ ধরতে পারি না মুখটা যখন হয়ে আসে পুড়ে আসে আর কি। তো ওই জন্য আর আটাটা অলরেডি আমি মেখে নিয়েছি, যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ 8:30 দিকে এসে আমি একটু কুমড়ো কাটলাম আর একটু আটা মেখে গেলাম। কালকে আমাদের একটু তাড়া রয়েছে, ওর একটু তাড়াতাড়ি লাগবে আর কি খেতে, আর ও খেয়ে দিয়ে একটা কাজ পড়ে গেছে আর কি। তো ওই জন্য তারা এই পাটটা না ভীষণ বেগুন পোড়া খেতে ভালো লাগে কিন্তু গ্যাসটা ভীষণই নোংরা হয়, তো ওর একটা কাজ আছে তাই জন্য কালকে দুপুরে আমরা ভাত খাবো না, যেহেতু রুটিই খাবো কালকে দুপুরে, তাই কুমড়ো একটু বটি টাইপের করে নেবো আর সাথে ডিম ভিজে নেবো, তাহলেই আমাদের রুটি খাওয়া হয়ে যাবে, রাত্রিবেলাটা ভাত খেয়ে নেবো অসুবিধা হবে না। তো ওই জন্য একটু কুমড়ো কাটছিলাম আর তখনই এসে আটাটাও আমি মেখে রেখে গেছি, এখন খাবো হচ্ছে রুটি আর বেগুন পোড়া। তো এই ডাঁট গুলো না এখানে থাকেই না, কলকাতায় যেরকম লম্বা লম্বা ডাঁটের সাথে বেগুন গুলো বিক্রি হয় এখানে তা দেয় না, কেন দেয় না জানি না। আমার মোটামুটি বেগুন পোড়া হয়েই গেছে, গ্যাসটার যে অবস্থা হলো তার বলার কথা নয়, একটু ঠান্ডা হোক। গ্যাসটাতে রুটি করব, করে নিয়ে তারপর একেবারে পরিষ্কার করব, এখন পরিষ্কার করতে গেলে আমার হয়ে গেল আর রুটি খেতে হবে না, তাহলে অলরেডি আমি 10টার সময় এলামই রান্না করে, একটু দেরি করে আসি যে তোর নাইট শিফট বলে কিনা, খেলে পরেই ঘুম পেয়ে যায় মানে ঘুম ঘুম চলে আসি একটু, তো ওই জন্য একটু দেরি করে এলাম। তো চলো রুটিটা করে। তো যে কথা তোমাদের সাথে বলছিলাম আর কি, আর সত্যিই তাই হলো, এমনকি যখন বিয়ের পর শ্বশুরবাড়িতে ছিলাম তখনও কিন্তু আমি বেগুন পোড়া বা হ্যাঁ বেগুন পোড়াটাই শুধু খেতাম না, বাদ বাকি এরকম অনেক জিনিস আছে, সেদিন যেরকম দই বড়া খেয়েই আমাকে ডিনার কমপ্লিট করতে হলো, আমি সেটাও হয়তো শ্বশুরবাড়িতে থাকলে পুরোটা করতাম না, কিছু না কিছু করে নিতামই, কিন্তু ওখানের ব্যাপারটা হচ্ছে থাকতাম চারজন তাও পসিবল হতো, কিন্তু এখানে দুজন, তো ওর জন্য একরকম আমার জন্য একরকম, এইটা করতে গিয়ে আমার মনে হয় এক্ষেত্রে মেয়েদেরকেই স্যাক্রিফাইসটা বেশি করতে
করতে হয়, কারণ ওই আর কি, কারণ মেয়েদেরকেই তো রান্নাঘরে থাকতে হয়, তখন আর মনে হয় না যে নিজের জন্য কিছু করে নি, তখন মনে হয় ঠিক আছে বাবা খেয়ে নি। তবে হ্যাঁ, বেগুন পোড়াটা ওর থেকেই শেখা খাওয়া, কিন্তু ঠিক আছে, ভালোই খাই, খারাপ নয়। তো চলো এবার খেয়ে দেয়ে নিই আর কি। আমার গ্যাসের অবস্থা ঠিক এই রকম, কিন্তু এখন খাবার ফেলে করা করা যাবে না আর কি। তো চলো, এটা ওর প্লেট, এটা আমার প্লেট, আগে খেয়ে নিই, তারপরে এসে পরিষ্কার করব। কাল আসবো আবারও একটা নতুন ব্লগের সাথে। আশা করি তোমাদের এই ব্লগটার কিছু অন্তত ভালো লেগে থাকবে। আজকের মতো গুড নাইট, টাটা।